স্যামসাং যে কোনো ফোন আমরা সর্বপ্রথম ফ্লাস করার আগে মাইনাস বাটন পাওয়ার বাটন এবং কি চাপ দিলে এরকম একটি অপশন আসবে এরপর আমরা প্লাস বাটনটি চাপ দেব চাপ দেওয়ার পর জাস্ট আমাদের সামনে কিন্তু ডাউনলোড মুড চলে আসবে তো আমরা যে কোনো স্যামসাং ফোন ফ্লাস করবো এই সিস্টেমটা নিয়ে নেব দেখুন আমি প্লাস বাটনটি চাপ দিয়ে দেবো চাপ দেওয়ার পর আমাদের সেটটি ডাউনলোড মোড চলে আসবে তো আমি এখন ইউএসবি কেবল লাগাবো এবং আমাদের কম্পিউটারে আমরা চলে যাব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্লাস ব্যাটনটি চাপ দিলাম এবং আমাদের ডাউনলোড মোড চলে আসবে সেটটি বন্ধ হয়ে রান হতে পারে তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এখন আমরা পিসিতে চলে আসলাম আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের যে স্যামসাং ফাইল রয়েছে বিশেষ করে এই স্যামসাং ফাইলগুলো আমাদের চারটা হয়ে থাকে বা তিনটা হয়ে থাকে বা একটা হয়ে থাকে তো যেটাই হোক এখান থেকে আমাদের সর্বপ্রথম এপি যে ফাইলটি রয়েছে এপি ফাইলটি আমরা এখান থেকে উপরেই দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এপি ফাইলটি রয়েছে আমরা এটা দিয়ে দেবো এবং অবশ্যই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো স্যামসাং ফোনকে ফ্ল্যাশ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো সবসময় খেয়াল রাখবেন যে বিএল এপির উপরে যে বিএল অপশানটি রয়েছে সেটি না ইউজ করার জন্য এখানে আমি সিপি এবং এপি এবং সিপি দুইটি ফাইল দিয়ে এলাম এবং সিএসসির যে ফাইলটি রয়েছে এটি আমি এখানে দিয়ে দিব আমাদের তিন নম্বর যে অপশানটি রয়েছে সিএসসি এই ফাইলটি কিন্তু আমাদের সংযুক্ত করতে হবে তিনটা ফাইল সংযুক্ত না করলে কিন্তু হবে না তো এর জন্য সিএসএ ফাইল এবং যদি হোম ফাইল থাকে সেক্ষেত্রে আপনার হোমটা ইউজ করবেন এবং বিএল যেটা রয়েছে অবশ্যই আমরা এই দিক দিয়ে খেয়াল রাখব আমরা এইটাই ভুল করি যে সময় বিএল ফাইলটি আগে দিয়ে রাখি তো দেখুন আমি এটি বিএল ফাইল দিচ্ছি না কারণ বিএল ফাইল ছাড়াও কিন্তু ফ্ল্যাশ কমপ্লিট হয় এবং বিএল ফাইল দিলে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফোনগুলো রয়েছে সেটি কিন্তু সমস্যায় বেশি হয় যার ফলে আপনারা চেষ্টা করবেন যখন বিএল ফাইলটি না দেওয়ার জন্য এবং বিএল ফাইলটি দেওয়ার পরে যদি দেখেন যে না কাজ হয়নি পরে আপনারা বিএল ফাইল সহকারে দিয়ে দিতে পারেন এখন আমাদের যে ফোনটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড মোডে নিয়ে আসা হয়েছে এখন আমরা কি করব আমাদের ইউজবি কেবলটা লাগাবো আমাদের কম্পিউটার সাথে ইউএসবি কেবলটা লাগাতে হবে সো ইউএসবি কেবলটা লাগালে আমাদের উপরে একটি অপশন আসবে ডিফল্ট যে অপশন রয়েছে সেটি আসার পর কিন্তু আমরা ফ্ল্যাশ করতে পারবো তার আগে কিন্তু ফ্ল্যাশ করতে পারবো না তো দেখুন অলরেডি আমার এখানে সেটি লাগানোর সঙ্গে সঙ্গে একটি পোর্ট এসেছে এবং এখান থেকে আমরা তা নিচে চলে আসবো আসার পর দেখতে স্টার্ট বাটন রয়েছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম এবং দেখুন এখানে সেটি নেওয়া শুরু করেছে এবং আমাদের যে ফোনটি রয়েছে সেটিও কিন্তু আপনাদের দেখাবো যে সেটিতেও কিন্তু ডাউনলোডিং শুরু হয়েছে সো রকমভাবে কিন্তু একটা স্যামসাং ফোনকে ফ্ল্যাশ করা হয় সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে প্লাসিং হতে একটু সময় লাগতে পারে গেছে তো এখানে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে ইউএসবি বি কেবলটা যেন লাড়াচাড়া না হয় এবং এখানে যেন ইউএসবি কেবলটি ডিসকানেক্ট না হয়ে যায় এদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে সো আমি আগেই বলেছি আপনার যে ফোনটি রয়েছে এই যে আমি ফোনের স্ক্রিনটা স্ক্রিনটি আমি কীভাবে নিয়ে আসলাম আমি প্লাস বাটন সরি মাইনাস বাটন পাওয়ার বাটন এবং হোম কি যদি থাকে অর্থাৎ উপরে বাটন থাকে সেক্ষেত্রে আপনার তিনটি ধরতে হবে এবং যদি এখন লেটেস্ট ভার্সন হয় সেক্ষেত্রে কিন্তু একই সিস্টেম জাস্ট প্লাস বাটন এবং পাওয়ার বাটন ধরে ইউএসবি কেবল লাগালে কিন্তু ডাউনলোড মোডে চলে আসবে মাইনাস কি দিয়েও হতে পারে আবার আর কি দিয়েও হতে পারে প্লাস কি দিয়ে হতে পারে তো বিশেষ করে আমরা ফ্যাক্টরি রিসেটের জন্য পাওয়ার ভলিউম আপটি ব্যবহার করে থাকি এবং ফ্ল্যাশের ক্ষেত্রে বা ডাউনলোড মোডের ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস বাটনটি ইউজ করে থাকে সো আপনাদের সামনে লাইভলি দেখাচ্ছি যে কীভাবে আপনার একটি সেট ফ্ল্যাশ করবেন এখানে প্রায় হয়ে গিয়েছে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাব যে আসলে একটা স্যামসাং ফোন ফ্ল্যাশ করলে কোনো সমস্যা হয় কি না অবশ্যই আপনাকে সেই সেটের মডেল অনুযায়ী কিন্তু ফাইলটি দিতে হবে যে কোনো ফাইল নির্বাচন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেট সমস্যা হয়ে যাবে যেহেতু আমার এটি স্যামসাং জে ফাইভ বা এখানে আমাদের যে ইউ টি রয়েছে বা মডেল নাম্বারটি রয়েছে জি পাঁচশো বত্রিশ জি পাঁচশো বত্রিশ এইচ এফ এগুলো আছে তো যেটাতে যেরকম জি টু যেটাতে যেরকম সেভাবে কিন্তু আপনাকে সেই ফাইলটি দিতে হবে যদি আপনার এই ফোনটি এইচ হয় তো এইচ যদি জি হয় জি এবং এফ হয় এফ সেক্ষেত্রে আপনাকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে তো যেহেতু আমার একটি জি আমি ফাইলটি ডাউনলোড করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের সামনে যে ফোনটি রয়েছে ফোনটি কিন্তু ফ্ল্যাশ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচ্ছে তো ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ফিনিশ হয় তো দেখুন আমাদের কম্পিউটারের কাজ শেষ হয়ে গিয়েছে এখন মোবাইলে কিন্তু কাজ চলছে এটা কিন্তু আপনাকে করতে দিতে হবে এর আগে কিন্তু আপনি ইউএসবি কেবলটা খুলবেন না তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি ইউএসবি কেবলটা খুলে নেবেন তার আগে খুলবেন না সো আমাদের এখানে ইরোজিং থেকে শুরু করে যত সেটিংস রয়েছে সেই সেটিংসটা কিন্তু আমাদের যে ফোনটি রয়েছে ফোনটি নিয়ে নিচ্ছে। সো আপনাদের যদি বোঝার কোন ভুল হয় বা বুঝতে না পারেন তাহলে ভিডিওটি টিনে দেখবেন এবং অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু পথে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই সেটটি আশা করি রানিং হয়ে যাবে স্যামসাং যে হতে এসেছে তো দেখা যাক কি হয় হ্যাংলগই ছিল এরকম লগও ছিল এসে আটকে থাকত তো এই যে বিষয়টি রয়েছে যাদের ফ্ল্যাশ যারা স্যামসাং ফোন ফ্ল্যাশ করতে চান সেম নিয়মে সেম তরিকায় সেমভাবে আপনারা যদি আপনাদের ফোনগুলো ফ্ল্যাশিং করেন তাহলে হানড্রেড পারসেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে ফ্ল্যাশ করতে পারবেন তো দেখুন আমাদের সেটটি কিন্তু ইনস্টল হচ্ছে সব সেটিংগুলো নিয়ে নিচ্ছে সো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইমে নতুন নতুন সিস্টেম নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আমাদের সেটটি ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গিয়েছে সো ভালো থাকুন আল্লাহ হাফেজ